আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বোন আপনি কি জানেন আমাদের জন্য যেসব বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ তন্মধ্যে ফরজে আইন হলো একটি বিশুদ্ধভাবে কোরআনুল কারিম তিলাবাত করা আমরা যারা জেনারেল শিক্ষিত যারা স্কুল কলেজে পড়েছি অধিকাংশ মানুষের ক্ষেত্রেই আমরা সহিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে ভাবে কোরআনুল তেলাওয়াত করতে পারি না এটা এটা কি আফসোসের বিষয় নয় এটা কি দুঃখ পাওয়ার মতো বিষয় নয় আমরা বাংলা শিখেছি অঙ্ক শিখেছি ইংরেজি শিখেছি সবকিছুই আমরা মোটামুটি পারি কিন্তু আমরা আরবি দেখে দেখে তেলাওয়াত করতে পারি না দেখে দেখে তেলাওয়াত করতে পারি না এটা তো আছেই বিশুদ্ধ হবে তো দূরের কথা সম্মানিত ভাই বোন আমার আপনার কখনো কি মনে হয় না যে কোরআনুল ক্যারিম বিশুদ্ধ ভাবে করতে হবে শিখতে হবে হ্যাঁ হয়তো মনে হয় কিন্তু মনে হলে আমি আপনি কখনো কি বিশুদ্ধভাবে কোরআনুল ক্যারিম তেলাওয়াত করার চেষ্টা করেছি আদৌ কখনো করেছি সম্মানিত ভাই বোন আপনি কি জানেন বিশুদ্ধভাবে কোরআনুল ক্যারিম তেলাওয়াত করার জন্য মহান আল্লাহ আমাদেরকে আদেশ করেন মহান আল্লাহ তালা কুরআনুল ক্যারিমে তিহাত্তর নাম্বার সুরা সুরা আল মুজাম্মিল এখানে চার নাম্বার আয়াতে তিনি বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে স্পষ্ট ভাবে তার তিলের সাথে তার তিল মানে হলো তাজবিদের সাথে তাজবিদ বিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে চাই কিন্তু বিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করার জন্য যে চেষ্টা যে নিয়ত এটা আমরা করি না সম্মানিত ভাই বোন দিন শেষে আমরা কিন্তু নিজেদেরকেই বঞ্চিত করতেছি মনের যে একটা চাহিদা রয়েছে মনের যে একটা প্রশান্তি মনের যে একটা শান্তি মহান রবের উরানুল ক্যারিম তেলাওয়াত করার যে একটা প্রশান্তি পাওয়া যায় এই প্রশান্তি থেকে আমি আপনি কিন্তু বঞ্চিত হচ্ছি এভাবে নিজেকে আর কতদিন ধোকা দিবেন সমানিত ভাই বোন তাই আসুন আজ থেকে আমরা চেষ্টা করি বিশুদ্ধভাবে কোরআনুল ক্যারিম তেলাওয়াত করা আজ আপনি শুরু করুন আর ঢিলামিশি করে আলসিমি করে সময়কে অপচয় না করে আজ থেকেই শুরু করুন আপনি কি বিশুদ্ধভাবে উরারুল ক্যারিম তেলাওয়াত শিখার জন্য প্রস্তুত